শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি, ওয়াজের যে পরিবেশ, মাঠের যে কন্ডিশন, মানুষ প্রবেশ পথ যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, মনে হয় টোটালি ওয়াজে একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তবে আমি শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হলো, যে ছেলেটার মোবাইল হারানো গিয়েছে তার মোবাইল কাভারে, মোবাইলের পিছনের কাভার সংলগ্ন কিছু লন্ডনের প্রয়োজনীয় কাগজপত্র আছে। আমি দয়া করে পায়ে হাত রেখে বলবো, এই ছেলেটা অনেক চোখের পানি ফেলে কান্না করতেছে, ও অত্যন্ত টেনশনে পড়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করব তার প্রয়োজনীয় কাগজগুলা যে কোনো একজনকে যে কোনোভাবে একদম যদি পারেন, আমার গাড়িতেও যদি হয়, ড্রাইভার আছে, পার্সোনাল যদি হয় তাহলে লেখা দিয়ে যান, অথবা এখানে মাহফিল কমিটি যিনি মূল আছেন, মাদ্রাসার যিনি, হ্যাঁ মাদ্রাসার যিনি হুজুর আছেন হাফেজ মীর হোসেন সাহেব আছেন, তার কাছে আপনি নিরবিতে দিয়ে দিবেন। আমি সারা জীবন অনেক মাহফিলে গিয়ে বলেছি আপনারা সামনে আসুন সামনে আসুন, আজকে আমি উল্টাটা বলবো, আপনারা পিছনে যান পিছনে যান, কারণ পিছনে গেলেই এই মানুষগুলো ঢুকে বসতে পারবে। আসলে বাস্তব সত্যই বলছি, আপনার ভাই কষ্ট পাইতেছে না, আমাকে যদি আপনারা সুযোগ করে না দেন আমি কিন্তু ওয়াজ করতে পারবো না, আমি এমনি তো কথাবার্তা বললে ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাসও নাই। একটু মেহরবানি করে একটু পিছনে যান, যান একটু যান পিছনে যান দয়া করে, হ্যাঁ সবাই একটু পিছনে যান, একটু একটু নিজে নিজে পিছনে যান, নিজে নিজে একটু যান, নড়া যান নড়া যান, রাস্তা আস্তে যান না, এই আপনার যা দাঁড়িয়ে আছেন আপনি পিছনে যান, পিছনে তো জায়গা আছে, অসংখ্য জায়গা আছে, যান না পিছনে যান, ওরা বসে গেলে হয়, ওরা বসে গেলে হয়, না হবে না হবে না, এটা ওয়াজ করা যাবে না। আজকাল সন্ধ্যা রাইতে কারবাসি, আস্তে আমি কিন্তু লাইনটা দেই না, কিন্তু এই লাইনটা আমি কিন্তু এই লাইনটাই দেই না, এটা সবসময় বলছি মিশির এসে কারবাসি আছে, আজকে দেখি যে সন্ধ্যা রাইতে মদিনার বাসি আসতেছে, বসতে হবে।